ডাইরেক্ট অ্যাকশন। 16 আগস্ট 1946-এ কলকাতায় ঘটল ইতিহাসের এক কালো অধ্যায়, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। নোয়াখালীর গণহত্যা শুরু হয় কোজাগরী লক্ষ্মী পুজোর দিন, সেদিন ছিল 10 অক্টোবর 1946, যখন হিন্দুর ঘরে ঘরে শান্তি ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর আরাধনার আয়োজন চলছে, তখন নেমে এলো আক্রমণ। চলছিল এক নাগাড়ে 15 দিন ধরে হিন্দু সম্পত্তি ধ্বংসের সঙ্গে সঙ্গে হত্যালীলা, নারী ধর্ষণ, জবরদস্তি ধর্মান্তকরণ, হয় ধর্ম পাল্টাও না হয় মরো, তাতেও অবশ্য রক্ষা ছিল না মা বোনেদের। নোয়াখালীর ঘটনায় ব্যথিত গান্ধীজি ছুটলেন সেখানে, সভা করলেন, শ্রোতারা সবাই মুসলমান, তাদের বললেন যা হয়ে গেছে তা নিয়ে কি আর করা যাবে এখন, তবে এখন অন্তত শান্তি ফেরানোর কাজটা করো, তোমাদের হিন্দু ভাইয়েরা ফিরে এলে তাদের আবার আপন করে নাও, কি নেবে তো? শ্রোতারা নিশ্চুপ। গান্ধীজি বুঝলেন মিশন ইম্পসিবল। নোয়াখালী ছেড়ে তিনি চলে গেলেন বিহার। ভারত ভাগের সিদ্ধান্ত পাকা হতেই প্রশ্ন উঠল বাংলার কি হবে, চিন্তা তো গেয়েই রেখেছেন, পুরো বাংলাই তার চাই, কলকাতা চাই, এই দাবির সামনে দিল্লির কংগ্রেস নেতারা মুখ ও বধির, কিন্তু মুখর হলেন শ্যামাপ্রসাদ। তাঁরই নেতৃত্বে গড়ে উঠল বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড মুভমেন্ট। সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলার বরেণ্য মানুষরা নামলেন রাস্তায়। এই যে নামটা, এই নামটার সঙ্গে জড়িত আছে 1946-47 সালে স্বাধীনতা সংগ্রামের একটা মুহূর্ত, যে সময় ভারত বাংলাদেশ ভাগ হচ্ছে, ঠিক সেই সময় রাজনৈতিক পরিবেশে একজন জ্বলন্ত শিখা হিসাবে একটি নাম উঠে আসে, তার নাম হচ্ছে সুধীশ বন্দ্যোপাধ্যায়। আর তাকে নিয়ে আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান। তো আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, তার কাছ থেকে জেনে নেব সুধীশ বন্দ্যোপাধ্যায়ের ক্যারিয়ার, তার লাইফ, এবং তিনি কীভাবে গুলিবদ্ধ হয়ে তিনি স্বাধীনতার সেই মুহূর্তে উনি ওনার জীবন ত্যাগ করেছেন। তো আমরা কথা বলে নেব অর্ণববাবুর সঙ্গে। অর্ণবদা টাইমস বাংলা স্বাগত। সুধীশ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে আপনি কি বলবেন? এখন সুধীশ বন্দ্যোপাধ্যায় নামটা বলতে কেউ চিনতে পারেন বন্দ্যোপাধ্যায় কি, যেখানে এখন ধর্মীয় উষ্মা এক ভিন্ন খাতে যাচ্ছে, যে এখানে একটা ধর্ম নিরপেক্ষতার একটা অন্য সংঘাত তৈরি হচ্ছে, তো সেখানে সুধীশ বন্দ্যোপাধ্যায়ের জীবনশৈলী আজকের দিন অত্যন্ত প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ। আমরা একটু পেছিয়ে যাই, আমরা ইতিহাসটা একটুখানি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা একটু যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো 1946 সাল 16 আগস্ট, যখন মুসলিম লীগ একটি ভিন্ন রাষ্ট্রের দাবিতে আন্দোলন করছে এবং 16 আগস্ট তারা ঘোষণা করছে ডাইরেক্ট অ্যাকশন ধরে, তখন ভারতব্যাপী এক সাম্প্রদায়িক দাঙ্গা সূত্রপাত। 10 অক্টোবর ওই একই সালে, মানে 1946 সালে নোয়াখালীতে দাঙ্গা লাগছে, গান্ধীজি নোয়াখালীতে গেলেন এবং সেখানে 2 মার্চ অবধি 1947-এর 2 মার্চ অবধি উনি 4 মাস উনি খালি পায়ে বিভিন্ন গ্রাম, মানে দাঙ্গা বিধ্বস্ত বিভিন্ন গ্রাম উনি কাটালেন এবং দাঙ্গাটাকে থামালেন। 5 তারিখ, মানে 5ই মার্চ 1947 সবাই হল বিহারে দাঙ্গা দিলেন, উনি ওখান থেকে বিহার চলে গেলেন, সেখান থেকে দিল্লি, দিল্লি থেকে আবার ফিরে এলেন
আমাদের সোধপুরে, সোধপুরে 9 তারিখে নয়নী, সোধপুরে যেটা এখন গান্ধী আশ্রম উনি সেই জায়গাতেই ছিল। এবং তারপরে সেই মাসেরই 14 তারিখ তখন কলকাতাতেও মানে অলরেডি দাঙ্গা শুরু হয়ে গেছে, উনি কলকাতা পরিভ্রমণ বললে ভুল হবে, দাঙ্গা বিধ্বস্ত কলকাতার চেহারা দেখা। আর ছিল ওনার আরেকটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে কলকাতার যে স্বাভাবিক ছন্দ, যে ধর্মীয় নিরপেক্ষতার যে কাঠামো কলকাতায় আছে সেটাকে কায়েম করা, এই উদ্দেশ্যে উনি কলকাতার বিভিন্ন জায়গা যেমন বেলেঘাটা, কাঁকুড়গাছি, তারপরে মেটিয়াবুরুজ এবং রাজাবাজার, তার সাথে সাথে হাওড়া, এইসব অঞ্চলগুলো উনি পরিদর্শন করেন এবং যেখানে প্রার্থনা, অনশন এইসবের অহিংস যা ছিল আর কি, সেই অহিংস আন্দোলনের ভেতর দিয়ে শহরবাসীর ভেতরে যাতে দাঙ্গা না হয় সেটা উনি চেষ্টা করেন। এরপরে উনি নোয়াখালী চলে, আবার নোয়াখালী থেকে 15 মে উনি ফিরে যান দিল্লি। উনি দিল্লি ফিরে যাওয়ার পরে আবার কলকাতাতে আবার দাঙ্গা স্পুলিঙ্গ থেকে আগ্নেয়গিরি দূর থাকেন, কলকাতাতে উনি ফিরে আসেন 9 আগস্ট 1947 গান্ধী আসুন ওনার মানে ওইখানে ছিলেন সত্য। আচ্ছা উনি কোথায় থাকতেন? উনি কলকাতায় যে 30 দিন ছিলেন, এই 30 দিনের মধ্যে উনি 6 দিন ছিলেন মানে কলকাতাতে উনি যে গেলেন 6 দিন ছিলেন হচ্ছে সোধপুরের যে যেটা এখন গান্ধী আশ্রম সেটা, তারপরে উনি বেলেঘাটাতে যেটা এখন গান্ধী ভবন নাম হয়েছে সেই সময়কার নাম ছিল হায়দার মঞ্জিল, উনি ওখানে শিফট করেন। কারণ উনি বললেন এদেরকে আমি এই গান্ধী আশ্রম থাকবো, এমন একটি বাড়ি ঠিক করে দাও ঝিঁচি যেটা দাঙ্গা বিধ্বস্ত হলেও চলবে, দাঙ্গায় পুড়ে গেছে হলেও চলবে। তৎকালীন লোকেরা যারা যারা ছিলেন তারা ঠিক করলেন যে না, বেলেঘাটাতে এরকম একটি বাড়ি আছে যেটা তৎকালীন নাম ছিল হায়দার মঞ্জিল, উনি সেই জায়গাতে ছিলেন। এবং সবথেকে যেটা তাৎপর্যপূর্ণ, ভারতের স্বাধীনতা দিবস 15ই আগস্ট, গান্ধীজি কিন্তু সেই সময় কলকাতা, 15ই আগস্ট প্রথম স্বাধীনতা হয় আমাদের 1947, গান্ধীজি তখন কলকাতায় অবস্থান করছে। তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে এই 15ই আগস্টে যে স্বাধীনতা লাভ এবং তার তজ্জনিত যে ভাতৃত্বভাব যে আমরা সে সময় দেখিয়েছিলাম সেটা কিন্তু সামনে, এবং এই ভাতৃত্বভাব দীর্ঘস্থায়ী হবে না, তাই এই দূরদর্শিতার জন্য উনি কিন্তু কলকাতা ত্যাগ করেন। এবং এটা যে কতটা ঠিক সেটা পরবর্তীকালে প্রমাণ হল, 15ই আগস্টের পর কিন্তু দাঙ্গা ছোট ছোট জায়গায় লাগতে শুরু করে এবং কলকাতা পুরো অঞ্চল দাঙ্গা করে। 1 সেপ্টেম্বর আমি একদম ঘটনায় আসি, 1 সেপ্টেম্বর 1947 শচীন্দ্রনাথ মিত্র উনি ওনাকে গান্ধীজি মানে বলেন যে একটা শান্তি মিছিল করতে হবে দাঙ্গা বিধ্বস্ত শহরে, যে লোক যাতে বোঝে যে দাঙ্গা থেকে যাতে নিরস্ত, তার জন্য উনি শান্তি মিছিল করেন। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মুরগিহাটার কাছে মানে আমাদের চিকপুর সারাউন্ডিংস এরিয়া আছে ওখানে সুচিন্দ্রনাথ হচ্ছে শান্তি মিছিল সেটা এবং না উনি অংশগ্রহণ সাধারণ লোক ছাত্রছাত্রী ছিল প্রচুর, এবং কি লিড করেছিলেন ওই শচীন্দ্রনাথ ওখানে উনি দাঙ্গা দাঙ্গাবাদদের হাতে করেন
এবং নিহত হন এক তারিখে। ওখানে উনি মারা যান, একদম ভয়ঙ্কর রকম জখম অবস্থায় ওনাকে হসপিটালে ভর্তি করা হয়। এবারে আসি এই খবরটা যে গান্ধীজি পেলেন যে ওনার ওপরে হামলা হয়েছে, 8:30 সময় তিনি ঠিক করলেন যে না, আমি অনশন যাব। মানে 1 সেপ্টেম্বর রাত্রি 8:30 উনি ঠিক করলেন আমি অনশন করবো, যতক্ষণ না কলকাতার অবস্থা স্বাভাবিক হচ্ছে ততদিন অনশন। 10:00 সময় রাত্রির 10 হায়দার ম্যানসনের সামনে একটা গন্ডগোল, ওই গন্ডগোলের আভাস পেয়ে উনি হায়দার ম্যানসন থেকে বাইরে আসেন। ওই সমবেত জনতার ভিড় থেকে লাঠি এবং একটা ইঁটের টুকরো তার দিকে নিক্ষেপ করে। সৌভাগ্যবশত সেটা তার গায়ে লাগেনি, তার পাশে এক মুসলিম যুবক ছিলেন, তা ওই আঘাতটা তার দিকে লাগে এবং তিনি আহত হন। যাই হোক, সেই গন্ডগোলটা কোনোভাবে সামাল দেওয়া যায়। 2 সেপ্টেম্বর শচীন্দ্রনাথ মিত্রের অবস্থা অবনতি হাসপাতাল, কলকাতা মেডিকেল কলেজে উনি তখন যেটা এখনকার আর কি সেই সময় ঘটেছে। তো যাই হোক, তো সেই সময়তে 3 তারিখে খবর আসে, মানে 3 সেপ্টেম্বর আসে যে শচীন্দ্রনাথ মারা গেছে। সঙ্গে সঙ্গে এই যাকে নিয়ে আলোচনা সতীশ বন্দ্যোপাধ্যায় গান্ধীজির নির্দেশকে উনি ঠিক করেন যে না, আমরা আবার একটা শান্তি মিছিল, সেটা ওরকম পুরো শহর জুড়ে যায় শান্তির বার্তা প্রেরণ করবে যে দাঙ্গা আর নয়। সেই অনুযায়ী সতীশ বন্দ্যোপাধ্যায় একটি শান্তি মিছিল করেন, সঙ্গে ছিলেন গান্ধীজির আর এক সতীর্থ, তার নাম হচ্ছে সুশীল দাস, আর আমাদের কলকাতা ইউনিভার্সিটির এক ছাত্র নেতা বীরেশ্বর। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল দিয়ে উপনীত হয় পার্ক সার্কাস, এবং আর একটা ওই মিছিলের উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে তৎকালীন যিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তার কাছে একটা মানে সমবেত জনগণকে নিয়ে একটা ডেপুটেশন দেওয়া। যাই হোক, তা পার্ক সার্কাসে গিয়ে দাঙ্গাবাজদের সম্মুখীন হন এবং দাঙ্গাবাজরা ওনাকে ওই স্থানেতে খুন করেন। তার সাথে সাথে ভয়ঙ্করভাবে আহত হন সেটা হচ্ছে ছাত্র নেতা বীরেশ্বর গুরু আর সুশীল দাস, এবং ওনারা শম্ভুনাথ পণ্ডিতকে মানে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে ওরা মারা গেছে। তো এই অবস্থাতে 4 তারিখ মানে 4 সেপ্টেম্বর গান্ধীজির কাছে হিন্দু মুসলিম সহযোগে প্রায় 40 জনের একটা দল আছে। সেই দলে ছিলেন সুরাগতী ছিলেন সেই সময়, আর তৎকালীন রাজ্যপাল ছিলেন রাজা গোপালাচারী, তিনি ছিলেন সেই সময়। সে একটা শান্তি সমর্থ না, আমরা এটা এবার সবাই একসঙ্গে মানে ছাপিয়ে পড়ে দাঙ্গা হাতে খাওয়াবো, এই মর্মে একটা সই করা স্বাক্ষর দিয়ে আমরা চুক্তি এবং গান্ধীজি 73 ঘন্টার অনশন। 7 তারিখে আবার ফিরে গেলেন 1947। মানে এই বাংলা থেকে ওনার শেষ, কিন্তু এই ঘটনা দিয়েই আমরা সতীশ বন্দ্যোপাধ্যায়কে বুঝতে পারব না। শুধু ওই শান্তি মিছিল করতে গিয়ে উনি শহীদ হলেন এটাই কিন্তু সতীশ বন্দ্যোপাধ্যায় নয়। সতীশ বন্দ্যোপাধ্যায়কে বুঝতে গেলে একটু পেছন দিকে যেতে হবে। 1910 সালের অক্টোবরে ওনার জন্ম, তারপরে 1927 সালে তৎকালীন বিপ্লবী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, যার নামে অমরেন্দ্র
বিদ্যাপীঠ একটি স্কুল আছে, তার বিপ্লবী মন্ত্রে দীক্ষিত। তারপরে ধ্রুবেশ চট্টোপাধ্যায় তখনকার কালে প্রখ্যাত কমিউনিস্ট নেতা, তার সংস্পর্শে আসেন এবং অবিভক্ত কমিউনিস্ট পার্টির যে দল ছিল আদর্শ অনুপ্রাণিত হয়ে আসেন এবং সম্ভবত দলীয় কোনো মতভেদ তৈরি এবং উনি দল ত্যাগ করেন। উনি ছাত্রাবস্থায় উনি বহুবার যে বহুবার কারারুদ্ধ হয়েছে। 1942 সালের যে আন্দোলন চলছে ভারতব্যাপী, সেই আন্দোলনে উনি শরীর ছিলেন, কারারুদ্ধ হন। তারপরে উনি যখন মুক্তি পান তখন এই বালি হয়ে ওঠে তার কার্যক্ষেত্রের একদম মানে পাইভোটাল পয়েন্ট বলতে যা আমরা বলছি। এবং বালির যে জাতীয় কংগ্রেসের ওনাকে প্রাণপুরুষ বললে অত্যুক্তি করা হবে, কিন্তু স্বাধীনতা আন্দোলনে ওনার একটা অভিনব প্রচেষ্টা প্রয়াস কিন্তু ছিল। সেটা কি না, তখনকার কালে উনি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস তার একটা চিত্ররূপ তৈরি হয়েছে এবং সারা ভারতব্যাপী তার প্রদর্শনী করেছিল। যেমন কলকাতাতে প্রথম প্রদর্শনী হয় হচ্ছে আমাদের শ্রদ্ধানন্দ পার্ক, তারপরে দিল্লি বা এখন মুম্বাই, কিন্তু ওটা সাবেক নাম ছিল বোম্বে প্রেসিডেন্সি, সেখানে, তারপরে ইন্দোর, ভোপাল, এই পুরো উত্তর ভারত পুরো উনি কিন্তু এই প্রদর্শনী সারা নিয়ে গেছে। তো এবার প্রশ্ন উঠতে পারে যে ওটা চিত্র প্রদর্শনী কেন বা ওতে কী ছিল। 200 বছরের ব্রিটিশ রাজের অত্যাচার, এইটা ছিল তার চিত্র প্রদর্শনীর মূল্য। তিনি চিত্র করলেন কেননা আমাদের এই দেশ ভারতবর্ষ এত বড়, তাতে বিভিন্ন প্রদেশের বিভিন্ন প্রাদেশিক ভাষা, তার আঞ্চলিক ভাষা, তার উপভাষা, বিভিন্ন ভাষা এবং কালচারের বিভক্ত, তাই একটা লোকের পক্ষে এত ভাষা জানা বা এই এত আঞ্চলিক যে ভাষা গুলো আছে সেগুলো জানা সম্ভব না, এটা অসম্ভব ব্যাপার। এখনো ওই সময় এসবগুলো ভাবাই যেত, তো সেজন্য তিনি চিত্রতে চলে গেলেন, কারণ চিত্রর ভাষা সকলে বই, ধর্ম বর্ণ নির্বিশেষে, ভাষা নির্বিশেষে চিত্রর ভাষা সকলে বই, সেই জন্য তার এই অভিনব প্রয়াস। দূরদর্শিতা ছিল, তিনি চেয়েছিলেন মানে তিনি ভাবতেন যে যতক্ষণ না সকল ভারতীয় এক জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি ভারতের স্বাধীনতা লাভ সম্ভব না, তাই ওনার এই অভিনব প্রয়াস, যাতে সকলকে ওই জাতীয়তাবাদ, জাতীয় বোধ, যাতে তারাও উজ্জীবিত হতে পারে, ওটা যাতে একটা ইউনিফাইড ফিলিংস আসতে পারে, সেইটির জন্য তার এই অভিনব প্রয়াস। এবং এতে তিনি সফল। বোম্বে প্রেসিডেন্সিতে জওহরলাল নেহরু, তিনি অবশ্য সেই সময়তে প্রধানমন্ত্রী হননি, সেই সময় তো হননি আর কি, তো আমি মানে স্বাধীনতার আগেকার কথা বলছি, তার যে প্রয়াসটা চলছে উনি ছিলেন এবং তার ভূষী প্রশংসা তার এই অভিনব প্রয়াস। এবং আমাদের এই স্বাধীনতা প্রাপ্তিতে তার এই যোগদানকে কোনোভাবে অস্বীকার করা যায় না, কোনোভাবে তার এই প্রয়াসকে অস্বীকার করা যায় না, তার একটা অদ্ভুত প্রয়াস এবং উনি সফল হয়েছে। তেসরা সেপ্টেম্বর 1948 প্রথম শহীদ দিবস পালন, বালিখাল, স্থানটা বালিখাল কেন নেওয়া হল না, তিনটে জেলার সংযোগ, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, তিনটে জেলার সংযোগস্থল। এবং তৎকালীন যিনি রাজ্যপাল ছিলেন আমাদের কৈলাসনাথ কার্য, তিনি আসেন, তার আবক্ষ মানে সতীশ বন্দ্যোপাধ্যায়, শহীদ সতীশ বন্দ্যোপাধ্যায়
একটি আবক্ষ মর্মর মূর্তি ও স্মৃতিস্তম্ভ তিনি এখানে প্রতিষ্ঠা করেন সকাল 9টার সময়। এবং তারপর থেকেই বালি বা যারা অধিবাসী আছেন তারা দীর্ঘকাল ওই স্মৃতিস্তম্ভতে গিয়ে 3রা সেপ্টেম্বর তার যেদিন উনি শহীদ হন সেই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে আসছে। কিন্তু দুঃখের ব্যাপার হলো এই ধীরে ধীরে এই আমাদের যে সংস্কৃতিটা আমাদের চলে যায়। আমরা কথাটি বলতে শুরু করলাম যে সতীশ বন্দ্যোপাধ্যায় বালিখালের ওখানে একটু তার একটি ওই অবক্ষ যে মর্মর মূর্তি আছে শুধু সেইটুকুই আছে এবং তার যে রক্ষণাবেক্ষণ সেভাবে মানে হচ্ছে না, আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি। তো আমাদের এটা সবসময় খেয়াল রাখতে হবে যে যারা এত বড় কন্ট্রিবিউশন করল, যাদের জোরে আমরা আজকে স্বাধীন মাথা উঁচু করে চলছি, স্বাধীন বাংলা করে না স্বাধীন ভারত, তাদের কাছে এই প্রাদেশিকতাটা ছিল না, মানে কোনটা বাংলা কোনটা মুম্বাই কোনটা দিল্লি আজ যেটা হয়ে উঠেছে এটা ছিল না, আমরা ভারতীয় ভারতবাসী, এইটাই হচ্ছে ওদের মেন ব্যাপার ছিল। যারা যাদের জন্য আজ আমরা মাথা উঁচু করে চলেছি তাদেরকে ভুলে যাওয়াটা অত্যন্ত লজ্জার ব্যাপার আমাদের কাছে। আমরা সুবর্ণ সম্পন্ন মানুষ যারা রয়েছেন বাসিন্দা তারা কি চাইছে? আমরা চাইছি যে সতীশ বন্দ্যোপাধ্যায়ের যে ওইখানে মানে স্ট্যাচু আছে ওটার চারপাশে সরকার থেকে একটা পার্কের মতো উনি করে দিয়েছে, কিন্তু আগাছা হয়ে টয়ে আছে ওখানে কোনো যদিও মানে ফোয়ারা টোয়ারা আছে সেগুলো কাজ করছে না, আগে করতো কাজ করতো এবং আলো টালুও আছে কিন্তু সেগুলো মানে জলে টলে না, শুধু রক্ষণাবেক্ষণের অভাব। আমরা চাই যে ওই পার্কটিকে ভালো করে রক্ষণাবেক্ষণ করা হোক, শুধু শ্রীবৃদ্ধির জন্য নয়, সতীশ বন্দ্যোপাধ্যায় কে ছিলেন এইটা জানানোর উদ্দেশ্য কিন্তু আমাদের সকলে, আমরা সেটাই চাই যে ওটাকে রক্ষণাবেক্ষণ হোক, তার সাথে সাথে ওই স্থানটির নাম সতীশ উদ্যান বা এই জাতীয় করলে ভালো হয়, আর তার যে কর্মকাণ্ড সেটাকে আমরা যদি ওখানে একটু বোট টোডের ওপরে লিখে টিকে দিয়ে এটা যদি করতে পারি তাহলে পরবর্তী প্রজন্মর কাছে জানানো যাবে যে তার স্বাধীনতার এই সংগ্রামে তার কি বিরাট অবদান, আর আমরা বালি অধিবাসী হয়ে কোথাও মানে ওনার জন্য কতটা গর্বিত এটা আমরা জানা দেব। এতক্ষণ আমরা অন্য বাংলাদেশের মানে অন্য চ্যানেলের কাছ থেকে আমরা জেনে নিলাম যে উনার মতদর্শ এবং উনি যে চাইছেন যে বিষয় সেই বিষয়টা সারা ভারতবাসী এবং সারা বাংলার যারা বাসিন্দা রয়েছে তারা তাদের কাছে একটাই মানে একটাই তাদের আশা যে এই সতীশ বন্দ্যোপাধ্যায়ের মতন শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতন যারা ব্যক্তিত্ব যারা একসময় তাদের রক্ত দিয়ে আমাদের ভারতবর্ষকে নিরপেক্ষ এবং একটা মানে বাংলা একটা বাংলাকে গড়তে তারা সাহায্য করেছিল, আর তাদের জন্যই হয়তো আমরা স্বাধীনতা পেয়েছি। তো সেই জন্যই আমরা একটাই আশা রাখছি যে ওনার যে আবক্ষ বা মূর্তি বা স্মৃতিস্তম্ভ যেটা বালিখালে অবস্থিত তার রক্ষণাবেক্ষণ হোক এবং সরকার যাতে এইটার বিষয় জেনে একটুখানি সচেতন হোক এবং তার সম্বন্ধে মানুষজন যারা জানেন না সতীশ বন্দ্যোপাধ্যায়কে তার বিষয়টা জানানো এটুকু আশায় রেখে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। সাইন্স বাংলার অনুষ্ঠান।